প্রস্তুত। এবং আসছেন আম্পায়ারকে অতিক্রম করবেন ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ প্রস্তুত। ফুলার লেন্থের বল একেবারে স্টাম্পের উপরে, শর্ট মিড উইকেটে। কখন যে আপনার মন। বাংলাদেশ কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে, ক্যাপ্টেন বড় ভাই মাশরাফি বিন মুর্তজা বলটা আবারও তার হাতে, চার ওভার থেকে ২৫ রান কোনো করেছেন আসমতুল্লাহ। তিনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলছেনই না, এখন মাশরাফিকেও স্টেপ আপ করে খেলছে, সুপার বোর্ড সব বানানোর বোর্ড। ওভারে পরে বলটি করবেন মেরি মিরাজ। ঠিক এর আগের ওভারটিতেও মাশরাফি এক রান দিয়েছেন, তার আগের ওভারটিতে মেরি মিরাজ কোনো রানই দেননি। দুটি এক্সেলেন্ট ওভার আমরা পেয়েছি। আরও একটি বল করে ফেলেন মেরি মিরাজ, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন একটি ডট বল। আরও একটা ভালো ওভারের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি পারভেজ, এবং এই এক একটা ভালো ওভার কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট এনে দিচ্ছে। যদিও আফগানরা বেশ শক্তিশালী, বেশ শক্তি দিয়ে খেলেন, তবে এখন বেশ ঠান্ডা মাথায় খেলছেন, রান নেবার কোনো সুযোগই তাদের দেওয়া হচ্ছে না। এই প্রথমবারের মতো জেসি আপু এশিয়া কাপে, এবারের আসরে আফগানিস্তান কিন্তু পরে ব্যাট করছে, ইনফ্যাক্ট একটা রান চেস করছে। একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, 2016 সালের পর থেকে এই দু বছরে আফগানিস্তান পাঁচবার 250-এর অধিক রান তাড়া করতে নেমেছে এবং প্রত্যেকবারই তারা ব্যর্থ, পাঁচবারই হেরেছে। সো স্ট্যাটস কিন্তু বাংলাদেশের পক্ষে রান দিয়ে কেটে মেরি আসান মিরাজ। ব্যাটসম্যান হাসমতুল্লাহ কোনো মতে বলটিকে পয়েন্ট অঞ্চলের দিকে ঠেলে দিয়েই চুরি করে নিলেন একটা কুইক সিঙ্গেল। নাজমুল হোসেন শান্ত ডিরেক্ট হিট করার চেষ্টা করেছেন স্ট্রাইকিং এন্ডে, পারেননি খুব একটা, তবে হাসছেন উৎফুল্ল। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে বাংলাদেশের ফিল্ডাররা একেবারে আপবিট, অন দ্য মার্ক রয়েছেন এই মুহূর্তে। 18.4 ওভারে 61-2 উইকেটে আফগানিস্তান। টার্গেটটা তো বলেছি, বারবার বলছি, টার্গেট 250, অর্থাৎ আরও 189 রান তাদের প্রয়োজন। অবশ্যই যেতে হবে বহুদূর, এবং রেকর্ড রানের অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে 6.06 ওভারে পরে বল। এবার কিন্তু মেহেদী মিরাজ বোলিং যা করছেন তার থেকে ফাটিয়ে ফিল্ডিং করছেন তিনি, বলতেই হবে। চমৎকার ড্রাইভিং এফোর্ট ছিল তার কাছ থেকে, এবং নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন, একটি রান তো সেভ করলেনই তিনি, সাথে সাথে আফগানদের ওপর প্রেশারটাও কিন্তু বাড়িয়ে দিলেন। এক্সিলেন্ট এফোর্ট বলতেই হবে, এবং আরও একটি বল মাত্র বাকি রয়েছে ওভারে, সেটি ডট হলে তো আরও ভালো হয়। ওভারের শেষ বল, সেখানে অবশ্য স্টেপ আউট করে একটি সিঙ্গেল পেয়ে যাবেন শেষ পর্যন্ত মোহাম্মদ শাহজাদ, যা চাচ্ছিলেন তা 19।